बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धापे गए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। प्रिय तृतीय श्रेणी शिक्षार्थीबृंद, तुम्हारे सबाइके अनलाइन क्लासे जोगदानेर जन्य अनेक अनेक प्रीति एवं शुभेच्छा ज्ञापन करछि। आज के तुम्हारे 2021 सालेर प्रथम भार्चुअल क्लास, जे क्लासे तुम्हारे आलोचनार टपिक थाकबे আব্দুরসুল আরাবিয়া বইয়ের পাঁচ পৃষ্ঠার ওয়ার্ড মিনিং সমূহ, মানিল মুফার মুফরাদাতি, অর্থাৎ শব্দার্থ যেটাকে বলা হয়। তাহলে প্রথমে আমরা কি করব, এই শব্দগুলো উঠায় নিব, এরপরে এর অর্থ লিখব। ওয়ার্ড মিনিং বা শব্দার্থ, ওয়ার্ড মিনিং পৃষ্ঠা নাম্বার পাঁচ। এটা দুই ভাবে করা যেতে পারে, একটা বাংলা থেকে আরবি আর একটা আরবি থেকে বাংলা। আমরা প্রথমে আরবি থেকে বাংলায় করছি। রোজন, রোজন অর্থ কি সেটা আমরা বাংলা লিখব। এরপরে এসো কাবিদন, খোপজন, বায়দন, বায়দন ডাকি কোন, ডাকি কোনের পরে যোগদাতন। যোগদাতন আবাসন, আবাসনের পরে সুকারণ, সামনন, আসারণ, জয়তন, আলোন, আলোয়ন। এবার আমরা কি করব, এই শব্দগুলোর অর্থ জেনে নিব। রোজন অর্থ ভাত, কাবিদন অর্থ কলিজা, খোপজন অর্থ রুটি, বায়দন অর্থ ডিম, ডাকিপন অর্থ আটা, যোগদাতন অর্থ মাখন, আদাসন অর্থ ডাল, সুকারণ অর্থ চিনি,
সামনন অর্ধ ঘি আসালন অর্ধ মধু জায়তন অর্ধ তেল হালওয়াউন অর্ধ মিষ্টি এবার আমরা এই অর্থগুলো সবাই জেনে নিব বারবার করে বাসায় পড়ব প্রথমে শব্দের অর্থ জানলে তারপরে আমরা চ্যাপ্টার অনুযায়ী শূন্যস্থান বা ট্রান্সলেট ইনটু বাংলা যেতে পারব রোজন ভাত বাইদন ডিম আদাসন ডাল আসালন মধু কাবিদন কলিজা দাগিকন আটা সুকারন চিনি জায়তন তেল খুবজন রুটি যোদ্ধাতন মাখন সামনন ঘি হালওয়ারন মিষ্টি এই শব্দ অর্থগুলো আমাদের সবাইকে কি করতে হবে জানতে হবে শব্দ অর্থ জানার পরে আমাদের যে বিষয় থাকবে সেটা বাংলায় অনুবাদ করা যেমন হাজা সুকারণ এই হয় চিনি আর জালিকা খুবজন ওই হয় রুটি এভাবে আমরা কি করতে পারবো বাংলা অনুবাদ করতে পারবো এবং শূন্যস্থান তৈরি করতে পারবো তারপরে শব্দ অর্থ জানা থাকলে পারে রিডিং পড়ে আমরা গল্প আকারে গল্পে যেতে পারবো এবার এসব শব্দ অর্থগুলো আমরা আর একবার করছি সবাই আমার সঙ্গে মিলায় নিতে পারো রোজন অর্থ ভাত বাইদন অর্থ ডিম আসালন অর্থ মধু আদাসন অর্থ ডাল কাবিদন অর্থ কলিজা ডাকিকন অর্থ আটা সুকারন অর্থ চিনি জয়তন অর্থ তেল খুবজন অর্থ রুটি যোগদাতন অর্থ মাখন সামনন অর্থ ঘি আর হালওয়াউন অর্থ মিষ্টি ওয়ার্ড মিনিং জানা হয়ে গেল এবার আমরা কি করব এই শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করতে পারি কেমন হাজার ওজন হাজা অর্থ এইটি আর জালিকা অর্থ ওইটি আমরা আগে হাজা হাজা অর্থ এই দিস যেটা বলা হয় কাছে আর জালিকা জালিকা অর্থ হচ্ছে ওইটি জালিকা অর্থ ওই আজা অর্থ হচ্ছে এই আর জালিকা অর্থ ওই তাহলে আমরা কাছে এবং দূরে বুঝবো এই অর্থ কাছে আর ওই অর্থ দূরে এবার এসো হাজা রোজন হাজা রোজন এটার অর্থ আমরা লিখতে পারি এই হয় ভাত আর জালিকা খুবজন জালিকা খুবজন এটার অর্থ লিখবো আমরা ওই হয় রুটি
তাহলে হাজা অর্থ আমরা জানলাম এই আর জালিকা অর্থ আমরা জেনে নিলাম ওই হাজা অর্থ কাছে জালিকা অর্থ দূরে এবার হাজা ডাকি কোন হাজা ডাকি কোন এই হয় আটা এই হয় আটা আর জালিকা আধা সোন জালিকা আধা সোন ওই হয় ডাল এভাবে হাজা এবং জালিকা ব্যবহার করে আমরা শব্দ এবং অর্থ জেনে নিতে পারি প্রথমে আমরা শব্দ অর্থ জেনে নিয়েছি রোজন অর্থ ভাত এর আগে হাজা মানে এই এই হয় ভাত আর খুবজন অর্থ আমরা জেনে নিয়েছি রুটি জালিকা অর্থ ওই তাহলে জালিকা খুবজন ওই হয় রুটি হাজা অর্থ এই ডাকি কোন অর্থ আটা এই হয় আটা আর জালিকা অর্থ ওই আদাসন অর্থ ডাল তাহলে ওই হয় ডাল এবার এসো হাজা সামাকুন হাজা সামাকুন এই হয় কি মাছ সামাকুন অর্থ মাছ এ হয় মাস আর জালিকা জালিকা লাহমন লাহমন অর্থ গোস্ত জালিকা লাহমন ওই হয় গোস্ত এ হয় মাস জালিকা লাহমন ওই হয় গোস্ত এবার হাজা কাবিদন এ হয় কলিজা হাজা কাবিদন এ হয় কলিজা এ হয় কলিজা আর জালিকা হাজা কাবিদন এ হয় কলিজা আর জালিকা বাইদন বাইদন জালিকা বাইদন ওই হয় ডিম প্রথমে আমাদের শব্দ অর্থ জানতে হবে যে জন্যই আমরা প্রথম ক্লাসে কি করলাম শব্দ অর্থগুলো জেনে নিলাম রোজন অর্থ ভাত খুবজন রুটি ডাকিকন আটা আদাসন ডাল সামাকন মাছ লাহমন গোস্ত কাবিদন কলিজা বাইদন ডিম এবার আমরা হাজা এবং জালিকা প্রয়োগ করে এই শব্দগুলোর অনুবাদ শিখলাম যেমন হাজা রুজন এ হয় ভাত জালিকা খুবজন ওই হয় রুটি হাজা ডাকিকন এ হয় আটা জালিকা আদাসন ওই হয় ডাল হাজা সামাকন এ হয় মাছ জালিকা লাহমন ওই হয় গোস্ত হাজা কাবিদন এ হয় কলিজা জালিকা বাইদন ওই হয় ডিম এবার আমরা বাসার কাজে যাব সবাই প্রথমে শব্দ অর্থ তারপরে হাজা এবং জালিকা এর অর্থ তারপরে এক এবং দুই পৃষ্ঠার বাংলা অনুবাদ
তোমরা নিজেরাই বুঝে করতে পারবে। শব্দ অর্থ জানা থাকলে পরে ট্রান্সলেট বা বাংলা অনুবাদ করা আমাদের জন্য সহজ হবে। এবারে এসো আমরা বাসার কাজ। বাসার কাজ তোমাদের জন্য থাকবে শব্দার্থ, শব্দার্থ সমূহ পৃষ্ঠা নম্বর 5 আর বাংলা অনুবাদ পৃষ্ঠা নং 3 পৃষ্ঠার বাংলা অনুবাদ আর 5 পৃষ্ঠার শব্দ অর্থ সবাই গুরুত্ব সহকারে বাসায় পড়বে, যাতে করে তোমাদের 4 এবং পরবর্তী অনুবাদগুলো শব্দ অর্থ জানা থাকলে করা সহজ হয়। সবাইকে অনলাইনে ক্লাসে মনোনিবেশ করার জন্য গুরুত্ব আরোপ করা হচ্ছে। আগামী অনলাইন ক্লাসে সবাই যোগদান করবে এই আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানেই ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।